আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়েলকাম টু মাই চ্যানেল কোরআনিক পয়েন্ট বন্ধুরা আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সোরা শিখব বুঝতেই পারছেন আজকে আমরা সোরা ফাতেহা শিখতে যাচ্ছি যেহেতু এই সোরাটি আমাদের প্রতিনিয়ত নামাজে পড়তে হয় অবশ্যই যাদের এখনও সুরাটি শুদ্ধভাবে শেখা হয়নি ইনশাল্লাহ আমরা সকলে শুদ্ধ করে শিখে নেবো أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. [الف لم زبر ال حميم زبر حم دل الحمد لم لم زلل لم زبر الله] লীল হাজের হি লিল্লাহি খাড়া জবর থাকলেই আলিফ টান হবে আল্হামদুলিল্লি রব আজবর রব বালামজের বিল রব বিল আইন খাড়া জবর আ আলিফ টান হবে লাম জবল্লা মিমিয়াজের মি ইয়াসাকিন ডাইনেজের আলিফ টান নুন না। নুনটা সাকিনে পরিণত হয়ে যাবে এখানে ওয়াকফ করার কারণে আলহামদুলিল্লাহ রব্বিল আলামি আলিফ রজবর আর রহ জবর রহ আর রহ মিম খাড়া জবর মা এক আলিফ টান নুন রজের নির نون رازر نير رازبر را, را حيازر حي ميم زر مي الرحمن الرحيم الرحمن الرحيم الرحمن الرحيم he, he, he,

আলিফ ইয়াজের ইয়া আলিফ জবর ইয়া একিফটান ইয়া কা ইয়া কা অনেকে আমরা ইয়া ইয়া কা এটা কিন্তু খুবই ভালোভাবে একটা ভুল বলা যায় ইয়া কা এটা কখনো আমরা পড়বো না ইয়া কা নুন আইন আইনজবর না বা পেশ বু দাল পেশ দো না বুদো না বুদো ইয়া না বোদো ওয়াও জবর ওয়া আলিফ এই ইয়া আলিফ জবর ইয়া কাফ জবর নুন সিন জবর নাস তা জবর তা আইন ইয়াজের আই নুন পেশনো নাস তা এখানে অক্ষ করলে এটা সাকীন হয়ে যাবে ইয়না বুদুয়া ইয় কানাস্তাঈয় কুদুয়া কানস্তা ই আলি ফাহাজের ইহ দলজের দি ইহ দি ইহ দি নুন সৎ জবর নাস নুন যে সদের সাথে লাগবে নুন সৎ জবর নাস সাদ জাই ইহদিনাস সি রা আলিফ জবর রা একলফতান ইহদিনাস সিরা ইহদিনাস সিরা তলম জবর তল মিম সিন পেশ মুস তা জবর তা কফ ইয়া জির ক্বি একলফতান মিম জবর মা আল মুস্তাকিম এখানে এটা সাকিন হয়ে যাবে ইহ দিন আল মুস্তাকিম ইহ দিন আল মুস্তাকিম সদ্যশ্রী র আলিফ জবর র এক আলিফটান শ্রী র শ্রী ত যে ল সাথে লাগবে তলাম জবর তল শের তলোল্লাফের তল্ দিন জব শের তল্লীনা আলিফ নুন জবর আন আইন মিম জবর আমব তা আন আম তা আন আম তা صراط الذين أنعمت عن زبرع لم يزبر لي همم زرهم عليهم, عليهم, عليهم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم قوين يزبر قوي رالم زر الغير গৈরীল মিম গয়েন জবর মগ বউ পেশ দো বের বি গীল মো বি আইন জবর আ লামিয়া জবর লাই হামিম জের হিম আলাই হিম ওয়াউ জবর ওয়া লাম দদ জবর লব ওয়া লব আলিফ জবর দ এই যে চিহ্নটা থাকলে আমরা চার আলিফ টান দিব এই চিহ্নটা থাকলে

الضالين شلو نمرا ایک بار الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ. اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ. صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ. আমিন সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি